Hare, Krishna, Hare, Krishna, Krishna Krishna, Hare Hare Hare? Rama, Hare Rama, Rama Rama, Hare, Hare. Hare, Krishna, Hare. Be sure to subscribe to our channel. We publish new videos every day. Don't forget, grab your smartphone and download the Lava Matra app and stay in touch. Guru Maharaj's message is your advantage. The following is a Zoom address to the Bangladesh Namhata Mela by His Holiness Jaya Patakaswami Maharaj on October 9th, 2020 in Sri Ramayapur, India. <speaking> in <Hebrew> श्री थन्न ईश्व हरिओं थौरा दान धरम वंदे गौर दरंग वंदे गौपाल गोपाल गोपी रूपीण खाखोत्सव

বহু লোক শহর বনে থাকতো এখন বহু লোক শহরে মধ্যে থাকেন আগে আগে লগ wsi গ্রামে থাকতো আগে বেশি লোক গ্রামে থাকতেন সেইবারে নাম হারতো অসন্ত অজক্তা সেই জন্য তখন নাম হট্ট এই জন্য বেশি উপযুক্ত ছিল কিন্তু শহর মধ্যে আর ছোট রুদ্রে সেখানে বেশি উপযুক্ত কিন্তু শহরের মধ্যে ছোট গ্রুপ করে নাম প্রচার করা বেশি উপযুক্ত কেননা একটা দশ হাজার জন বেশি থাকলে কষ্ট হয় কেননা একটা ফ্ল্যাটের মধ্যে দশ থেকে পনেরো জনের বেশি লোক থাকলে খুবই কষ্ট হয় আর গ্রামের মধ্যে অসুবিধা নয় কিন্তু গ্রামের মধ্যে পঞ্চাশ ষাট জন লোক হলেও অসুবিধা নেই এই হচ্ছে

পরিচিত হওয়া নিজে সবাইয়ের কাছে পরিচিত হওয়া একটা আলোচনা হয় এবং সেইভাবে একটা আলোচনা হয়নিষ্ঠতা করার জন্য বাইরের জীবন থেকে নিজে একটা ঘনিষ্ঠতা স্থাপন করার জন্য একটা তারপরে তারপরে একটা জব কীর্তন করা আর সবাই হরিনামা করলে হরিনামা হয় হরি এখানে হরিনাম করলে হরিনামের কৃপা লাভ করতে পারবে সবভাবে আলোচনা হয় তারপরে একটা আলোচনা হয় প্রকার হয় সেই আলোচনা বিভিন্ন প্রকার হয়ে থাকে আর যা জিদ কেউ কেউ গীতার উপরে করেন সে সব কেউ বিভিন্ন শ্লোক বার করে তারা সে আলোচনা করেন বিশ্বাস একটা আগে থেকে হয় কেউ কেউ আবার একটা আগে থেকে একটা পদ্ধতি করা হয় যে সাধারণ শখ এভাবে একটা হওয়া হয় সাতান্নটা শ্লোক বা পঁয়ষট্টিটা শ্লোক নিয়ে এইভাবে একটা করা হয় থেন দা স্তর হবে তিনটে শহরে সেখানে হবে প্রথমে একজন পড়লো সবাই আনন্দ সন্ধান হবে এই উত্তীর্ণ সব থেকে হল জিনিস এবং সবাই সেটা অনুশীলন করবে এখানে সবথেকে মূল্যবান জিনিস কি আছে ইংরেজিতে এবং তারপরে উপলব্ধি করা তারপরে উপলব্ধি করা উপলব্ধি করা সেই জিনিসটা নিজের মধ্যে উপলব্ধি করা আলোচনা করা উপলব্ধির উপর বিভিন্ন ভাবে আলোচনা করা হয়ে থাকে এটা কি কি শাস্ত্র উদাহরণ আছে এইভাবে ইত্যাদি আলোচনা করা হয় উপলব্ধি বা যোগদান করা তারপর একটা হচ্ছে উপলব্ধি বা সেখানে যোগদান করা এরা নিজের জীবনের মধ্যে এই শিক্ষাটা কীভাবে প্রয়োগ করব নিজের জীবনের মধ্যে এই শিক্ষাটা কীভাবে প্রয়োগ করব সাত প্রকার আছে সেটা সাত প্রকারের আছে আগান এভাবে আলোচনা হওয়া খুব সুন্দর একটা যে যে করবে সেটা আছে রাইজাতে অংশ ধারণ করে সেটা দৈদে এটা আলোচনা করার পর যিনি নেতৃত্ব করবেন সবাই যাতে এটা অংশ করবে সেটা তিনি দেখবেন হ্যাঁ তারপরে প্রচারের একটা সভা হয় কবে কি postcss হলছে আছে তিনি দেখবেন সবাই কি প্রচার করেছেন বা কার প্রচার করার ইচ্ছা আছে কিভাবে নতুন নতুন লোকদেরকে আনবে এবং কিভাবে প্রচার করবেন সবভাবে আমি পূজা তারপরে একটা পূজা আর সংক্ষিপ্ত সংক্ষিপ্ত একটা আরতি হবে भू पुष्प दीप खाज रहे और प्रसाद देना তারপরে প্রসাদ বিতরন এটা খুব সহজ পদ্ধতি আছে জটিল প্রসাদ না করা বেশি জটিল প্রচার না করা সহজ জটিল প্রসাদ না করা কাজ হয় আর সোনা ছাবে অতসবাই সরগত যাতে সবে কম লোক থাকবে সরল প্রসাদ হবে যাতে সকলের ক্ষমতা থাকবে প্রসাদ দেওয়ার জন্য হ্যাঁ সাইদা দিনে এমন লক্ষ অনুষ্ঠান হয়দার পারে কারণ বিভিন্ন দিনে বিভিন্ন লোকের বাড়িতে এই অনুষ্ঠান হতে পারে হ্যাঁ সেইভাবে সবাই যাতে এই সরল পোশাক তৈরি করতে পারে বিশ্বাস উপলাক্ত যদি কারো কখনো জন্মদিন হয় বা বিশেষ কোনো উপলক্ষ হয় তখন বিশেষ এক একটা উৎসব করতে পারে এইভাবে জয়টা দাও যাচ্ছে একটা নাম হাতে ছটা নাম আছে আশা করে এটা সবাই এটা করবে আশা করি এটা সবাই করবে আগার বেঙ্গল থেকে করছে যে এক একটা আর তা আমি অতিরিক্ষা সম্মেলন আর তা আর তা ভিডিও দেখা হবে সেই উপরে আলোচনা হবে ব্যাঙ্গালোর থেকে করছে এক একটা সম্মেলনে তারা ভিডিও করছে সে ভিডিও তিন চার মিনিট করে সকলকে দেখানো হবে আর সে আলোচনা হবে এবং সে তার ওপরে আলোচনা হবে স্বাস্থ্য ধরে কিছু করে সাধারণ আলোচনা কেউ স্বাস্থ্যের ওপরে বা নিজের ওপরে এইভাবে করে তারপরে আলোচনা শুরু হবে আমার আগাম মায়ের ভোরে একজন চেষ্টা করছে একটা ক্ষীর লকডাউনের মধ্যে কে ভালবে আরতে দেখা আ যোন আ না না দা হয় এই মায়াপুরে চেষ্টা করছে এই লকডাউন মাধ্যমে কীভাবে জুমের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে করা যেতে পারে আ যোন আ হয় জুমে পঁয়তাল্লিশ মিনিটে ফ্রি বিনিময়ে করা যেতে পারে

আমি দেখলাম বাংলাদেশ মিলন হয় এই পরিস্থিতিতে আমি বাংলাদেশে দেখলাম অনেক মিলন হয় আছে কোনো কোনো দেশে বাংলা অন্য কোনো কোনো দেশে এখনো পর্যন্ত মিলন নিষিদ্ধ আছে আমাদের মন্দারে রেখে আমাদের মাধ্যমে ছ ফুট অন্তর অন্তর সামাজিক দূরত্ব রেখে যোগদান করতে পারে যাই হোক ঘনিষ্ঠ আলোচনা হয় যাই হোক এই ভক্তিভিক্ষ একটা সুবিধা ঘনিষ্ঠভাবে আলোচনা হয় আলোচনা করা উপলব্ধি হয় এইভাবে সবাই অনুষ্ঠান করার ফলে নিজের নিজের উপলব্ধি বেশি হয় একটা মহিলা তিনি নাম এসেছিলেন যাদুঘর হয়ে যায় ভালো হয় সে জানতে পারে নিরামিষ খেলে ভালো হয়

সেটা আমরা হয়ে যায় সেখানে আলোচনা হলে আমরা যা খাই পরে সেটা আমরা সেটা হয়ে যাই যে মাছ খাওয়া হতে পারে এই যে মাছ খাওয়ার জন্য যে পশু পছন্দ করে যে বিড়াল বা যে কোনো পশু সে পরে সেই পশু হয়ে যাবে থেকে একজনের কাছে বলতে বলা হয় ভক্তিবৃক্ষ এক একজনকে কিছু বলতে বলা হয় ওনার দাগে যখন ওনার যখন বলার পালা এসেছে যদি মাছ খাওয়ার বিড়াল যদি জন্ম নিতে হয় মাছ খাওয়ার জন্য বিড়াল হয়ে যদি জন্ম নিতে হয় আমি আজ থেকে আর মাছ খাবো না আমি আজ থেকে আর মাছ খাবো না হরি এই বাড়িটি দেখে যেহেত এই সবাই কাছে একটা আলোচনা করা এটা এই ভক্তি বৃক্ষ সবাই যাতে আলোচনা করতে পারে সেই জন্য একটা এক দিক থেকে সুবিধা হয় যাই হোক বাড়িটি দেখে হচ্ছে এক প্রকার বক্তবি হচ্ছে এক প্রকার নাম হট নাম না এটা শহরের জন্য নাম হট যাইতো রা বড় গ্রামে তো সবাই তার একসঙ্গে শুনতে পারে কিন্তু শহরে সেটা সম্ভব হয় না হ্যাঁ ওখানে সদা কোন সে আপনার দাস যান হাত সালি দিয়া আপনার বাড়ির ব্যান রায় কৃষ্ণনাম করো বলছিলেন যে চৈতন্যবাবু বলেছেন যে দশজন হাতে মিললে হাতে তালে দিয়ে ঘরের বারান্দায় হরি নাম করার জন্য এভাবে চন্দ্রধল চৈতন্যদেব স্থাপন স্থাপন করেন এইভাবে ছোট ছোট দল চৈতন্য মহাপ্রভু স্থাপন করেছিলেন

শেষ হওয়া উচিত নয় যে পুল করবে সঙ্গে সঙ্গে শেষ করবে না সঙ্গে অনেক লোক তো তাই লাগে মনস্থির করা অনেক লোকের টাইম লাগে মনস্থির করার জন্য যাই হোক ভাগছে দেখা আমি বয় একজন হাওড়া স্টেশনে আমার কাছে বলছিলাম

সমস্ত বই পড়লো এবং সে সমস্ত বই পড়লো যা সেই সংকীর্তন ভক্ত তার কাছে বলছিল যে সংকীর্তন ভক্ত তাদের কাছে বলছিল আমি আপনার বই পড়ে আমি মনস্থির হয়েছে আপনার বই পড়ে আমার মনস্থির হয়েছে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস আমি করবো আমি করব কি করব বলুন আমি কি করব আমি আমার গুরু আপনি আমার গুরু বলুন বলুন চলে আসো তখন সে বলে তুমি মন্দিরে চলে আসো আমার স্ত্রী আছে পুত্রগন আছে একটা মেয়ে আছে পঙ্গু বোন আছে ঠাকুর ঠাকুমা আছে গাভী আছে গাভী আছে চলে আসবো সবাই চলে আসবো আমি মন্দিরের সভাপতি জিজ্ঞাসা আমি মন্দিরের সভাপতিকে জিজ্ঞাসা করে আমি বিশ্বাস করি বলুন আমি কি করবো আমি বিশ্বাস করি বলুন আমি কি করব আমি সদস্য তখন বলে আপনি আজীবন সদস্য হয়ে যান কি করতে হয় কি করতে আছে

আগার রহস্য যা ছাত্র যা বিভিন্ন নামহাস বা ফলিসালে বা সেবা বা যোগদান হতে পারে যারা গারস্থ যারা ছাত্র যারা পরিচালক নাম নামহাট তারা যোগদান করতে পারে এবং যার নেতৃত্ব সেবা করতে পারে এবং তারা নেতৃত্ব সেবা করতে পারে চৈতন্যদেব আ মানে স্তাক হতে পারে এইভাবে চৈতন্যদেবের যে একটা বাণী সেটা বিস্তার করতে পারে তা বিভিন্ন ভাবে তাদের বাড়িতে পালন করতে পারে আর তার নাম অর্থে যে দুই তিন চার জানা একটা নাম হতে থেকে দুটো তিনটে চারটে নাম হতে যায় ভক্তের হয়ে যায়

পাঠে দেখা আমি আমি সা সেই কয়েক আমি তিন চারশো ভক্ত নাম ভক্তি বৃক্ষ আছে কলকাতায় প্রায় তিন চারশো ভক্তের বৃক্ষ আছে এবং সেভাবে বাংলা আছে হিন্দি আছে বিভিন্ন ভাষা বাংলা আছে হিন্দি আছে বিভিন্ন ভাষায় আছে আছে নয়

চক্র দশ থেকে পনেরো বিক্রয় হচ্ছে একটা চক্র একটা চক্র তিনটে চক্র মিললে একটা মহাচক্র এবার তিনটে মহাচক্র একটা মালা তিনটে মহাচক্র মিললে একটা মালা মালা আমাদের একশো আটটা সঙ্গ থাকে মালা সেনাপতি তাদের মোটামুটি একশো আটটা সঙ্গ থাকে কয়েকজন আছে এরকম আমাদের কয়েকজন আছে মহাচক্রপতি অনেক আছে মহা মহাচক্রপতি অনেক আছে চৌত্রিশটা পাটি বৃক্ষ থাকবে চৌত্রিশটা বক্তি বৃক্ষ থাকবে সেখানে এখন কি কি যাতে হচ্ছে এটা দেখবে সেইভাবে একজন তত্ত্বাবধন থাকবে সবাই ঠিক ঠিক মতো মিলিত হচ্ছে সেটা সে দেখবেন তাই উভা ফাটিকে উভ সঙ্গ

আর চার মাসে আছে চক্র যে সেনাপতি সে উপচক্র মধ্যে সে মাসে একবার করে যাবে হেলাইতেনা সেনवते অতি এবং তিন মাসের মধ্যে প্রত্যেক সঙ্গে যোগদান হবে মহা চক্র সেনাপতি সায়벌সেয় যাবে আর মহা চক্র সেনাপতি তিনি চক্রবর্তী প্রতি মাসে একবার করে যাবেন এবং সেই দলে সমস্ত ধরা ছয় মাস সমস্ত বার সব জায়গায় যেতে তার ছ মাস লাগবে এই দলে একটা সুন্দর একটা সঙ্গ হয় এইভাবে সুন্দরভাবে একটা সঙ্গ হয় মাঝে মাঝে একটা মহামিলন হয় মাঝে মাঝে একটা মহামিলন হয় এইভাবে একটা ফলাতি থাকবে এইভাবে একটা সুন্দর পদ্ধতি থাকবে এবং সবাই শিষ্য জানা মাঠে দেখা হয় এবার এইভাবে সব শিষ্যর জন্য ভক্তি বৃক্ষ হয় মহিলা জানা মাঠে দেখা হয় মহিলার জন্য ভক্তিবৃক্ষ হয় বৈশ্বাস জন্য হয় পুরুষের জন্য ভক্তিবৃক্ষ হয়

কত হтере কা বা খনা নাম হল কত ভক্তি হচ্ছে বাংলাদেশে যারা সেটা কি রিপোর্ট দেবেন আর যা তোরা প্রশ্ন থাকে আইসেছে রাস্তা আ আ যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আমি কিছু প্রশ্ন করব

এখন সেই গান যুগ অষ্টকম গান হচ্ছে সেই গান যুগ অষ্টকম গান মায়াপুরে হচ্ছে এখন অষ্টকম বলতে চাই আমি বাধা দিচ্ছি না চৌরাষ্ট্রকমকে যদি গাইতে চায় সেটা আমি বাধা দিচ্ছি যে এরা কেউ জিজ্ঞাসা করছে কোনো আচ্ছা কি এই গান করতে কে জিজ্ঞেস করছে কোন আচার্য কি করেছে এই গান গাওয়ার জন্য সেটা আমরা দেখো সেটা আমরা পন্ডিতকে বললাম দেখো তা বলছে পুষ্টি মার্গে এই গান করে তিনি বললেন পুষ্টি মার্গে এই গান করেন আমাদের বিশ্বাস পাবে রাধা কৃষ্ণকে গান করা উচিত আমাদের বিশেষ করে রাধা কৃষ্ণর গান করা উচিত কিন্তু পশ্চিমবাগ রাধা কৃষ্ণ ভজন করে না যেহেতু পুষ্টিমার্গ ওরা রাধা কৃষ্ণ ভজন করে না তারা এই করে তারা এই গান করে এই গান খারাপ নয় এই গান করতে পারে গান করতে রাধা কৃষ্ণ কে নয় কিন্তু এটা রাধা কৃষ্ণ উপলক্ষে নয়

সংক্ষিপ্ত সেই প্রদীপটি তো সবাইকে দেখায় আমরা গুরু পরম্পরা তুলসী মহারানী রাধারানী সাধারণত যাদেরকে তুলসী পত্র নিবেদন করা হয় সেই ক্ষেত্রে কোন অপরাধ হবে গুরু মহারাজ অনেকে তুলসী কাষ্টের উপরে তুলা দিয়ে ঘি দিয়ে প্রদীপ ডাকে তো তুলসী কাষ্ট তো রাধাকৃষ্ণ বর্ণিতায়কে অর্পণ করা হয় কিন্তু সেখানে গুরু পরম্পরা অনেক গুরুদেব থাকে সেখানে অর্পণ করি কি অপরাধ হয় লা হয় যা খায় ও বা আমরা কৃষ্ণকে অর্পণ করে কিন্তু গুরু পরম্পরাকে শুধু দেখাই দেখানোর করছে আমরা গুরু পরম্পরাকে দেখানোর পর কৃষ্ণ বা গৌর নেতাইকে পুজো করছি সাদে গৌর তারপরে সেই প্রসাদে গুরু পরম্পরাকে দেওয়া দিয়া কোন অপরাধ নেই আমার যদি যদি তারপরে আমরা খেতে পারি তুলসী কৃষ্ণকে অর্পণ করা হয় তারপরে সেই তুলসী আমরা খেতে পারি প্রসাদ এটা কৃষ্ণের প্রসাদ

প্রভু স্বামী স্ত্রী দুজন ভক্ত স্বামী মানে পূজা করতে চান না দাদা বল শো তাহলে কি ধরনের ভক্ত মা তাজি বলছে উনি কি করবে উনি ওনাকে কিভাবে বোঝাবে আপনার কাছ থেকে গাইডলাইন চাইছেন জল জোর করে যায় না কাউকে তো জোর করে করানো যায় না আগাম কৌশল করে মহিলা কায়দা জানে কৌশল করে মহিলারা অনেক কায়দা জানে আমাকে সাহায্য করো যে আমাকে সাহায্য করো তুমি আমি আরতি করবো এখন তুমি আমাকে সাহায্য করতে পারো বা গীতা নিয়ে আমি এই স্থল বস্তু পাচ্ছি না আমি তারপরে আমাকে বোঝান এই গীতা নিয়ে এই শ্লোক আমি বুঝতে পারছি না দয়া করে এই শ্লোকের অর্থ আমাকে বোঝান হয়তো মহিলা বুঝতে পারে হয়তো মহিলা বুঝতে পারে কিন্তু স্বামী যে ওনার একটা আহংকার আছে পুরুষ তা বলে যে আমি মহিলা আমি বুঝতে পারছি না বলেন স্বামীর সাধারণত একটা অহংকার থাকে সে পুরুষ তা মহিলা সে বলতে পারে যে আমি বুঝতে পারছি না এই শ্লোকটা আমি আপনি আমাকে বুঝান তখন তিনি ভগবান এবং তিনি সেটা পড়বেন পড়াটাও না সেবা হল পড়াটাও তো কিছু একটা সেবা হলো সেভাবে সেইভাবে সে কিছু বলবে খৌশল দিয়ে মহিলা তার স্বামীকে

ख्वाहितो उनर एक एक लेक्चर ख्वाहितो सब आता चेनाई द पेजे दिले आमने शेठा बोलते पार बेटा उन्होंने बोली तो ठीक है जाइ आ जाओ जाइ जाइ वाला है जाने आ हैं फेसबुक वाला एंग्लेशी तो जाहर ए इखने आप तो तो ये त्याग है जरा डाउनलोड करते चां

Do you like our ad free videos? Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.